নমস্কার দর্শক বন্ধু, আমি প্রসেনজিৎ। আপনারা দেখছেন আমাদের চ্যানেল প্ল্যান্ট হেলথ ক্লিনিক। আসুন এক কৃষক বন্ধুর পাঠানো সর্ষে ক্ষেতের ছবি দেখে নিই, কৃষক বন্ধুর বক্তব্য আমরা শুনে নিই। দেখুন স্যার, ভিডিওটা আমার সর্ষের জমিতে এইরকম বাদামি বাদামি দাগ হচ্ছে। হয়েছে সার পর চাপান সব দেওয়া হয়ে গিয়েছে, এরকম ফুল আসার পর ফুল আসার এরকম পরিস্থিতি এরকম হয়ে যাচ্ছে। ঠিক আছে, তা স্যার কি ওষুধ আপনার দিলে ভালো হবে একটু বলবেন। এই যে দেখুন, এরকম পাতা হয়ে যাচ্ছে। এই দেখেন গাছ, আমরা দেখলাম ভিডিও এবং কৃষক বন্ধুর পরিষ্কার বক্তব্য যে সর্ষে ক্ষেত চাপান দেওয়া হয়ে গেছে এবং চাপান দেওয়ার পর জল দেওয়া হয়ে গেছে, ফুল আসতে আরম্ভ করেছে কিন্তু পাতাগুলো পচে যাচ্ছে। তো কৃষক বন্ধু, আপনাদের যাদের এই ধরনের সমস্যা হচ্ছে, প্রথম কথা বলবো, যেহেতু চাপান দেওয়া হয়ে গেছে, জল দেওয়া হয়ে গেছে, এরপরেতে আপনারা এই সময়তে কোনো ধরনের গ্রোথ প্রমোটার আপনারা ব্যবহার করবেন না। অর্থাৎ যেটা দিলে ফলন বাড়ে মনে হয় সেই ধরনের কোনো প্রোডাক্ট এই মুহূর্তে অন্তত 10-15 আপনারা ব্যবহার করবেন না, এটা মাথার মধ্যে রাখুন, তাহলে রোগটা বেড়ে যাবে। এটা এক ধরনের রোগ এবং এটা এক ধরনের ছত্রাক ঘটিত রোগ, এবং এই ধরনের রোগকে আপনাদের দমন করতে লাগবে ছত্রাকনাশক দিয়েই। তো ছত্রাকনাশক হিসেবে আপনারা যেটা করতে পারেন, বাজারেতে সাইমক্সালিন ম্যানকোজেব কিনতে পাওয়া যায়, বাজারেতে যেটা মক্সিমেট বা সাইমাগান এই নামে আপনারা পেয়ে যাবেন, এটা 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে আপনারা স্প্রে করতে পারেন। ভালোভাবে কিন্তু ভেজাবেন, ভেজালেই কিন্তু আপনাদের এই ধরনের রোগ থেকে আপনারা মুক্তি পাবেন। যে পাতাটা লেগে গেছে সেই পাতাটা কিন্তু ভালো হবে না, কিন্তু নতুন পাতাগুলোর দিকে খেয়াল রাখবেন, যে নতুন পাতাতে লাগছে কিনা সেটার দিকেই আপনারা খেয়াল রাখবেন। এছাড়াও আপনারা মেটালাক্সিল ম্যানকোজেব এই গ্রুপের ওষুধ বাজারে যেটা ক্রিল্যাক্সিল নামে পেয়ে যাবেন বা রিডোমিল গোল্ড নামে আপনারা পেয়ে যাবেন, এটা 1.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে আপনারা স্প্রে করতে পারেন, সেক্ষেত্রেও আপনাদের এই ধরনের রোগটা কিন্তু দমন করা যাবে। আবারও আপনাদের বলছি যে এই সময়তে কিন্তু কোনো ধরনের গ্রোথ প্রমোটার আপনারা কিন্তু ব্যবহার করবেন না, অন্তত 10-15 ব্যবহার করবেন না, তাহলে কিন্তু রোগটা বাড়বে। আশা করছি আমাদের ভিডিও ভালো লাগছে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে পারেন, আর যদি দরকার থাকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। নমস্কার।